ওয়েট ভাইজান ভিডিওতে জামা কাপড় খোলা মানে 18 প্লাস ভিডিও এটা কিন্তু নয় তবে এই ভিডিওতে দেখাবো জামা খোলার আসল ভিডিও দেখতে নেই কারো বারণ তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ আপনাদের জন্য হতে পারে এটা আনন্দের সংবাদ কিন্তু পরিবনি যদি জানি এই বিষয়টা তাহলে তার থাকবে মাথায় হাত ইশ মাথায় হাত দিয়ে লাভ নাই আগের ভিডিওতে বলি নাই কাপড় খোলার আসল কারণ তবে এই ভিডিওতে আসল কারণটা ফাঁস করব যতই করো না আমাকে বারণ আমরা গোমবেতা ইংলিশ বলা কাকুটাকে সবাই চিনি হোল্ড ইট হোল্ড লাভার নাম্বার 1 মুভিটাতে এই ইংলিশ বলা কাকুটার অনেক অবদান রয়েছে আপনারা বলবেন শালা তুই আসলে একটা পাগল বা বলদ সিনেমায় নায়কের থেকে ভিলেনদের কখনো অবদান বেশি থাকে নাকি আরে এগুলো কোনো প্রশ্ন হলো না আমি জানি আপনারা আমাকে এই প্রশ্নটা করবেন আমি লাভার নাম্বার 1 সিনেমাতে পরিমণিকে দেখে ঠিক আছে এই ইংলিশ বলা কাকু তার লোভ সামলাতে পারেনি তারই অপরাধে বাপ্পি ভাইয়া এই খালুকে পিটানো শুরু করে দেয় আরে আর সেখান থেকে এই সিনেমার ঝামেলা একদম স্টার্ট হয় এসব আমার ভালো লাগে না শুরু করেন আমরা শুরু তো করবই তবে জামা খোলার বিষয়টা শুনতে চাইলে এখন থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে জেস বাপ্পি ভাইয়া ইংলিশ খালুটাকে পিটানোর অপরাধে বাপ্পি ভাইয়াকে খুঁজে না পাওয়ার কারণে সীমা ভাই তার বন্ধুদেরকে একদম কিডন্যাপ করে এই গাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর বাপ্পি ভাইয়ার বন্ধু বাপ্পিকে ফোন দেওয়ার জন্য কল লাগায় কিন্তু বাপ্পি কল ধরে না কল ধরে তার বাবা হ্যালো আঙ্কেল আমি রতন বাসা কোথায় ও তো মোবাইল চার্জে রেখে বাথরুমে আছে মোবাইলের সাথে চার্জার লাগানো নেই প্লাকের মধ্যে তার লাগানো নেই কিছু করে তাহলে তাহলে ছপা থেকে কি চার্জ হচ্ছে নাকি মিয়া জানি এরপর বাপ্পি ভাইয়ার ফ্রেন্ডের কাছ থেকে সীমা ভাই ফোনটা একদম কেড়ে নেয় কেন কেন আবার নিজের নাম বলার জন্য আমার নাম বিল্লা 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 কেট 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 আমার নাম বিল্লা তা হয়েছেটা কি শুনি এই শহরের অনেকে আমার নাম শুনে ভয়ে থর থর করে কাঁপে কথা শেষ হতে না হতে বাপ্পি ভাইয়া বাথরুম থেকে একদম বেরিয়ে আসে ও মা এ দেখি তো জুতা পইড়া আছে এই ঠান্ডায় বাথরুমের পানি মনে হয় অনেক ঠান্ডা এই জন্য এই জুতা পইড়া গেছে আচ্ছা বাপ্পি ভাই এই ঠান্ডায় পানি এত ঠান্ডা তাহলে আপনি আবার পাচাতে পাইলা গেলেন কেমনে বলবো ওকে না বললেন তাহলে কোনো সমস্যা নাই তবে এখন আমি জামা খোলার এই ভিডিওটা এখন কন্টিনিউ করতেই থাকবো যা এরপর বাপ্পি ভাই ইংলিশ বলা খালুর আস্তানায় চলে যায় তার বন্ধুদের বাঁচানোর জন্য তবে আস্তানায় ঢোকার সময় বাপ্পি ভাইয়া তার বুকে একদম বোম সেট করে নিয়ে যায় এটা দেখে সীমা ভাই ভয়ে থরথর করে কেঁপে যায় তোমার যত খুশি মারো কিন্তু ওই বোম যাতে না ফাটে সেদিকে ওকে খেয়াল রেখে মারতে থাকবেন আর অন্যদিকে ঠিক আছে এই ফ্রেন্ড যত তার বন্ধুকে নিয়ে এসে উদ্ধার করে পালিয়ে যাবে এইদিকে তার ইংলিশ বলা খালুর ভাই মিশা সহদাগার পরিমণিতের বাসায় যে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং বিয়ের দিন তারিখ ঠিক করতে যায় কিন্তু পরিমণি রাজি না হয় মিশা সহদাগার ভাই বলেন আমার এই সিদ্ধান্ত পাল্টাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম হয়নি হয়েছে আচ্ছা হোক তবে ইনি পরিমণির কি হয় জানেন আপন ভাই এইটা আমরা জানতাম এরপর মিশা ভাই বাপ্পি ভাইকে ভয় দেখিয়ে বললেন তার ভাইয়ের বুকে পরিমণিকে একদম ফিরিয়ে দিতে সারা জীবনের জন্য ওকে আমার ভাইয়ের বুকে ফিরিয়ে কিন্তু বাপ্পি ভাই রেগে মেগে কিটমিট হয়ে বললেন পরিমণি আমার দুপায়ের মাঝখানে আছে চিরদিনই থাকবে হাসা হাসি বন্ধ করেন চুপচাপ চুমাচুমি দেখেন একেই বলে লাভার নাম্বার 1 বড় ভাইয়ের সামনে ছোট বোনের প্রেমিক তার ঠোঁট চিবি চিবে খাচ্ছে আর খুশিতে বড় ভাই আটখানা হয়ে গেছে আচ্ছা বাপি ভাই এবার আপনি বাড়ি যান এটাই আমাদের বাপি ভাই বাড়ির সামনে এসে কিছুক্ষণ ধরাধরি আর চুমাচুমি করলেন আর এই দৃশ্য তার বাবা ফলো করলেন এতে বাপ্পি ভাইয়ার বাবা রাগান্বিত না হয়ে রসিক হয়ে তার বউকে একদম জড়িয়ে ধরা শুরু করলে কি হয়েছে বলো এই বুঝেও না বোঝার ভান করবি
এরপর পরিমণিকে বাড়ির ভিতর ঢুকিয়ে নিয়ে আসেন এবং তার বাবা মায়ের সাথে তাকে পরিচয় করে দেন। বাপ্পি ভাই আপনি কি পরিচয় করে দেবেন? আমি পরিচয় দেই। পরিমণি হচ্ছে দেশি সালিলিয়ন, ছোট ছোট কাপড় পরে সারাদিন সারা বাংলাদেশ ঘোরাঘুরি করে আর সারাদিনটা লুচ্চামি করে, এটা হলো তার আসল বায়োডাটা। বায়োডাটা শুনে তো ভালোই লাগলো, কিন্তু চাকরি দেওয়ার মতো কোনো পোস্টই খালি নেই। কেন? বৌমার পোস্টটা খালি আছে না? আচ্ছা বানান, তবে বিয়ার পরে বাসর করবে সেই ইংলিশ বলা খালুটা, রাইট কিনা বাপ্পি ভাই? রাইট। এইবার আসেন আসল ঘটনায়। পরিমণি কেন নিজের কাপড় নিজেই খুললেন? বাপ্পি ভাই এর বোনকে কিডন্যাপ করে নিয়ে গেলেন ইংলিশ বলা সেই খালু। দোলাকে আমার হাতে তুলে দিয়ে আর তোর আদরের বোনকে আমার এখান থেকে নিয়ে যেতে হবে। এরপর বাপ্পি ভাই নিজের বোনকে পাঠানোর জন্য পরিমণিকে ইংলিশ বলা খালুর হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তারই পক্ষে পরিমণিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হলো, কিন্তু পরিমণি কথাটা শুনলো না, বেইমানি করলো। বাপ্পি ভাই এই পরিমণি যেন আপনি এত কিছু করলেন, আপনার সে বেইমানি করলো, তাহলে এই শালিক একটা থাপ্পড় মারেন। ভাইজান এই প্রথম একটা ভিডিও শেষ করতেছি অনেক দুঃখ এবং কষ্ট নিয়ে। আহারে কি কোন তো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডে গেছে অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এটা কিন্তু নয়, তবে এই ভিডিওতে দেখানো